রাজ্যের উদ্যোগে সংস্কার হয়েছে মজে যাওয়া কংসাবতী খাল। খালের একদম শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে জল। ওন্দা ব্লকের কয়েক হাজার হেক্টর জমি এক ফসলি থেকে বদলে গিয়েছে বহু ফসলিতে, উপকৃত কৃষকরা। দীর্ঘদিন ধরেই মজে যাওয়া অবস্থায় ছিল কংসাবতী খাল। স্বাভাবিকভাবেই মজা খাল দিয়ে সেচের জন্য মাঠে জল আসবে তার স্বপ্নেও ভাবতে পারেননি ওন্দা ব্লকের মেদিনীপুর, কৃষ্ণনগর সহ ওই ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের মানুষ। রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি সংস্কার হয়েছে সেচ খাল। সুখা মরশুমে সেই সেচ খাল দিয়ে কংসাবতী জলাধারের জল এসে নতুন করে সেচ সেবিত করছে ওন্দা ব্লকের কয়েক হাজার হেক্টর জমিকে। আগে তো কেননে জল আসতো না, আমরা শুনতাম যে কোথায় একটা খড়ি খাল আছে সেখানে ধসে গেছে প্রায়, এরকম বলতো। এখন ইদানিং মোটামুটি এই সংস্কারের পর থেকে আমাদের খুব ভালো আমরা জল পাচ্ছি ক্যানেলে, চাষিদের খুব উপকার হয়েছে। আমাদের আগে তো একটাই মাত্র ফসল হতো, তাও আকাশের উপরে নির্ভর করে সমস্ত কিছু চলতো। এখন এই ক্যানেলে জল আসছে, আমরা মোটামুটি পাচ্ছি। আমরা আশা করতে পারি যে আমাদের একটা চাষ হবে। জল এখন ভালো পায়, বর্ষা তো পায়, তো পেয়েছিলাম গাছের আগেটা তো পেয়েছিলাম জল। এই তিল হয়েছিল চারদিকে, পুরো মাঠ মাঠ তিল হয়েছিল। লাভ হয়েছে, অন্য বছর মাঠ তো ফোড়া পড়ে থাকে, এই বছর পুরো মাঠে একদম তিলের এখন ডাটা তো ভর্তি। খাতায় কলমে সেচ সেবিত এলাকা হিসেবে চিহ্নিত ছিল বাঁকুড়ার উন্দা ব্লকের বিস্তীর্ণ এলাকা। এর জন্য নির্ধারিত হারে রাজস্ব ধার্য হতো, কিন্তু নটি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো গ্রামের কৃষকদের সেচের জল যুক্ত না। সম্প্রতি রাজ্যের উদ্যোগে কংসাবতী সেচ খাল সংস্কার হওয়ায় মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের জল সরাসরি পৌঁছে যাচ্ছে উন্দার বিস্তীর্ণ এলাকায়। একদিন পর্যন্ত এক ফসলি চাষি ছিল, কারণ যে বিভিন্ন সেচ খালগুলো ছিল সেগুলো প্রায় অধিকাংশই মজে গেছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছরে রাজ্য সরকারের প্রচেষ্টায় অধিকাংশ সেচ খালগুলোকে সংস্কার করা গেছে। এখন প্রায় আট থেকে নয়টি গ্রাম পঞ্চায়েতের একদম প্রত্যন্ত অংশেও সেচের জল পৌঁছচ্ছে, এর ফলে একাধিকবার চাষ করা সম্ভবপর হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে ফের নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ওন্দা ব্লকের কৃষি প্রধান গ্রামগুলি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।